যেহেতু আপনি বলছেন যে বিভিন্ন জায়গায় হতে পারে এবং বললেন যে শরীরে হয় মাথায় হয়, আমি একটা একটা করে একটু জানতে চাইবো। প্রথমে শরীরের স্কিনের যে সমস্যা সেটা নিয়ে একটু জানতে চাই, যদি এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন আসে দাঁত বলছেন, সেটা কি সবই একই ধরনের নাকি বিভিন্ন ধরনের হতে পারে? জায়গা অনুযায়ী তার চেহারা চেঞ্জ হতে পারে। প্রথমত শরীরে যেটা হয়, আমি বলেছি যে ভাঁজগুলোতে ঘাম জমে হয়, প্রথমে প্রাইমারি উপসর্গ হচ্ছে রোগী সেটা খেয়াল করে যে ছোট ছোট দানা ঘামাচির মতো, সেটা ফুসকুড়ির মতো হতে পারে, লালচে হয়, একটু চুলকানি হয়, তখন এটা যদি যথাযথ সময় চিকিৎসা না পায় তখন এটা একটা রিং শেপ ধারণ করে, অনেকটা কয়েন শেপও আমরা বলতে পারি, রিং ওয়ার্ম বলতে পারি আমরা, একদম রিংয়ের মতো। যখন রিংয়ের মতো শরীরে হয় তখন রোগী বুঝতে পারে যে এটা দাঁতের সংক্রমণ। আর এই জিনিসটাই একটু, যেমন আমি আগে বলেছি যে গ্রয়েন বা কুচকির আশেপাশে যখন হয় তখন সেটা ঠিক গোলাকার থাকে না, যেহেতু জায়গার কারণে সেটা একটু ইরেগুলার শেপড হয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা, সব জায়গায় একটা বর্ডার থাকে, সাইডে একটা মানে উঁচু একটা মার্জিন থাকে, এই মার্জিনটা দেখেই আমরা মানে দাঁতটা বুঝতে পারি আর কি। জি, কোনো পাশাপাশি কোনো চুলকানি বা ইচিংয়ের কোনো সমস্যা হয়? অবশ্যই, চুলকানিটা অনেক বেশি থাকে, চুলকানি আস্তে আস্তে চুলকানি থেকে ইভেন দেখা যায় চামড়া উঠে গিয়ে একটা ক্ষতর সৃষ্টি হতে পারে যদি প্রাথমিকভাবে সে চিকিৎসা না নেয়। জি, যেহেতু চিকিৎসার কথা আসছে আমি একটু জেনে নেব চিকিৎসা পদ্ধতি কী, এবং পাশাপাশি আপনারা হয়তো আরও বেশি এই ধরনের রোগী পান, আরও জানবেন যে লোকাল চিকিৎসা নিয়ে রোগীরা সাধারণত আপনাদের কাছে আসে বা দেখা যায় আমাদের রোগীরা এই ধরনের চুলকানি বা দাঁতের মতো সমস্যা থাকলে লোকাল অনেক রকম ঔষধ বা ফার্মেসি থেকে ঔষধ নিয়ে ব্যবহার করে তারপরে হয়তো একজন বিশেষজ্ঞের কাছে যান, একটু জানতে চাও এই রকম হলে আসলে চিকিৎসাটা জটিল হয়ে যায় কিনা এবং সাধারণত এই ধরনের রোগের চিকিৎসা কিভাবে করা হয়? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করেছেন, কারণ বর্তমানে আমরা চর্ম বিশেষজ্ঞরা এইটা নিয়ে খুব মানে ভীত অবস্থায় আছি, কারণ এত বেশি সতর্কের সংক্রমণও বাংলাদেশে বেড়েছে, সাথে এই যে ম্যাল ট্রিটমেন্ট যেটা বললেন সেটাও বেড়েছে, তো দুটো ফেস করতে হচ্ছে আমাদেরকে। দেখা যায় বিভিন্ন গ্রামের মানুষগুলো বিশেষ করে বিভিন্ন জায়গায় ফার্মেসি বা কোয়াকদের কাছ থেকে বিভিন্ন ধরনের ম্যাল ট্রিটমেন্টের শিকার হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে ওরা, আমরা সেই কন্ডিশনটাকে দেখা যায় সেটাকে একজিমা চিন্তা করে ওরা লং টাইম মানে স্টেরয়েড জাতীয় মলম ব্যবহার করছে, যদিও এটা একটা ফাঙ্গাসের রোগ, সেখানে স্টেরয়েডের কোনো ভূমিকাই নাই, সেখানে লং টাইম ধরে ওরা স্টেরয়েড ব্যবহার করে আসছে। এছাড়া আরও কিছু ড্রাগস আছে, যেমন আমরা বলি সেটা ক্যালসিনিউরিন ইনহিবিটর, ট্যাক্রোলিমাস, পি ম্যাক্রোলিমাস নামে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করে আসছে, মানে ফার্মেসিতে যা যা আছে ওরা সব ধরনের ব্যবহার করার পরে অ্যাপ্লাই করে দেখছে যে কোনটাতে কি হয়, তো তারপরে যে প্রাথমিক চেহারাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, দাঁত বা ছত্রাক সংক্রমণের বা টিনিয়াসিসের যে প্রাথমিক চেহারা সেটা পরিবর্তন করে নিয়ে আসছে। এটাকে আমরা একটা মেডিকেল টার্মে আমরা বলি টিনিয়া ইনকগনিশো,